নমস্কার আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে হ্যাঁ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব নবান্ন স্কলারশিপ সম্বন্ধে আপনাদের যে ভুল ধারণাগুলো রয়েছে সেগুলো ক্লিয়ার করব আপনারা যদি চারিদিক থেকে খোঁজ নেন অনেকে বলতে পারেন যে নবান্ন স্কলারশিপ কেউ পায় না যদিও পাওয়া হয়ে থাকে সেটা সেখানে গিয়ে জমা দিতে হয় অনলাইনে সম্ভব নয় ইমেলের মাধ্যমে কোনো কিছু রেসপন্স করা হয় না আজকে আপনাদেরকে লাইভ প্রমাণ দেখাতে চলেছি এর সাথে নবান্ন স্কলারশিপের কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। যাতে দু হাজার তেইশ চব্বিশ সেশনে আপনারা অনায়াসে এই নবান্ন স্কলারশিপ করতে পারেন এবং রেনুয়েল করতে পারেন হ্যাঁ এখানে কিন্তু রেনুয়েলও সম্ভব সাইড স্ক্রিনে ব্যাংকের বই আপনাদের সামনে নিয়ে আসছি যেটা দু সালে নবান্ন তরফ থেকে দশ হাজার টাকা যে স্কলারশিপ দেওয়া হয় সেই স্কলারশিপ অ্যামাউন্টটা অর্থাৎ এই স্কলারশিপ অ্যামাউন্টটা দেওয়া হয়েছে নবান্নের তরফ থেকে নবান্নে অ্যাপ্লিকেশান করার সাথে সাথে আপনাকে কনফার্ম করার জন্য নবান্নের তরফ থেকে ফোন করা হতে পারে আমরা যদি আপনাদেরকে একটা মোবাইলের স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যেটা আমি ভিডিও করেছিলাম দেখুন আমরা নবান্ন স্কলারশিপ ইমেলের মাধ্যমে কিছুদিন ওই কোভিড সিচুয়েশনের সময় পাঠানোর কথা বলা হলেও আর বছর ইমেলের মাধ্যমে প্লাস অনলাইনে এই দুটো প্রক্রিয়াই ছিল কিন্তু ইমেলে যারা পাঠিয়েছেন ইমেলে পাঠানোর সাথে সাথে সেখানে তাদেরকে জানানো হয়েছে ইমেলে পাঠালে হবে না আপনাকে একটা লিংক প্রোভাইড করা হয়েছে সেই লিঙ্কে গিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করে অ্যাপ্লিকেশানটা সম্পন্ন করতে হবে তো এই যে অনলাইন প্রক্রিয়া তারপরে আমরা সমস্ত ডকুমেন্টসগুলোকে কালেক্ট করে সম্পূর্ণ প্রক্রিয়াটা অনলাইনে যে ওদের অফিসিয়াল ওয়েবসাইট সাইডে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমরা আবেদন করি এই অফিসিয়াল ওয়েবসাইট অনলাইন প্রক্রিয়া হয় বলেই অনেকেই জানেন না যে নবান্ন স্কলারশিপ অনলাইনে হয় ঠিক যেমন বিকাশ ভবন স্কলারশিপ সম্পূর্ণ বিষয়গুলোকে আপলোড করে আপনার সম্পূর্ণ কমপ্লিট করা হয় একই পদ্ধতি অবলম্বন করে নবান্নর তরফ থেকে একটি ওয়েবসাইট চালু করা হয়েছে যেটা আগের বছর শুরু করা হয়েছিল অর্থাৎ বাইশ তেইশ সেশন থেকেই এই অফিসিয়াল ওয়েবসাইটটা লঞ্চ করা হয়েছিল যদিও এই অফিসিয়াল ওয়েবসাইটটা অ্যাপ্লিকেশান করতে গিয়ে অনেকেই সমস্যার সম্মুখীন হয়েছেন কিন্তু বর্তমানে তার আপডেট অবশ্যই করা হবে এই বছর যদিও তেইশ চব্বিশ সেশনের এখন পর্যন্ত যে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হয়েছে ইনফরমেশান প্রোভাইড করা হয়নি আপনি যদি চান এই মুহূর্তে অ্যাপ্লিকেশান পাটে গিয়ে অ্যাপ্লিকেশান সমাপ্ত করতে পারেন কিন্তু সেটা একুশ বাইশ তেইশ সেশনেই হবে তো কিছু দিন ওয়েট করুন সে বিষয় নিয়েও আজকের আমাদের ভিডিও অর্থাৎ আমরা সম্পূর্ণ বিষয়টাকে আপনাদের সাথে আলোচনা করবো অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন আর একটা ছোট্ট অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে দেওয়া বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ আমরা কথা বলছি নবান্ন স্কলারশিপের এ টু জেড তথ্য নিয়ে আজকে কোনো ইনফরমেশান নয় কি কী ডকুমেন্টস লাগবে তা নয় কিভাবে অ্যাপ্লিকেশন করবেন তা নয় কিন্তু অনেকে যারা দাবি করেন নবান্ন স্কলারশিপ কেউ পায় না তাদের উদ্দেশ্যে আজকের আমাদের ভিডিও আমরা লাইভ প্রুফ যেমন আপনাদেরকে দেখাবো এবং এর সাথে কোন ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে সেই বিষয়টিও উল্লেখ করব।। হ্যাঁ নবান্ন স্কলারশিপ আপনারা যদি অফিসিয়াল ওয়েবসাইট সরাসরি লিখেন নবান্ন স্কলারশিপ যে অফিসিয়াল ওয়েবসাইটটা সর্বপ্রথম দেখতে পাবেন তাতে গেলে কিন্তু নবান্ন স্কলারশিপ সম্বন্ধে কোনো ইনফরমেশন পাবেন না সেটা ছিল আজ থেকে দু বছর আগে বর্তমানে সেটি সম্পূর্ণরূপে পরিবর্তন সম্পূর্ণরূপে পরিবর্তন এই কারণেই আগের বছর অর্থাৎ আমরাও জানতাম না আমরা যখন ওদেরকে মেলের মাধ্যমে পাঠালাম সমস্ত ডকুমেন্টস আপনারা জানেন কোভিড সিচুয়েশনের সময় নবান্নের অফিসে টাঙিয়ে দেওয়া হয়েছিল একটি ইমেল আইডি যেখানে বলা হয়েছিল যদি অ্যাপ্লিকেশন করার ইচ্ছে হয় এখানে না এসে আপনি এই ইমেলে যাবতীয় ডকুমেন্টস পাঠান তো সেই ইমেল আইডি তার দে আমরা মেল করেছিলাম তার আগের বছর কিন্তু অর্থাৎ দু হাজার একুশ বাইশ সেশনে ইমেলের মাধ্যমে অ্যাকসেপ্ট করা হয়েছিল অ্যাপ্লিকেশন এবং তাতেও টাকা পেয়েছিল। কিন্তু দু হাজার বাইশ তেইশ সেশনে আমরা জানি যে সেই আগের ইমেলটা আমাদের কাছে রয়েছে সেই আগের ইমেল ধরে আমরা আবার মেল করি অর্থাৎ বাইশ তেইশ সেশনের অ্যাপ্লিকেশান করার জন্য সেই মেল করার সাথে সাথে মেলের রিপ্লাই আসে যে আপনাদেরকে যদি নবান্ন স্কলারশিপ করতেই হয় একটা অফিসিয়াল লিঙ্ক প্রোভাইড করে দেওয়া হয়েছে সেই লিঙ্কে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশান প্রক্রিয়া সমাপ্ত করুন তো এই অফিসিয়াল ওয়েবসাইটটাই এটা অর্থাৎ বর্তমানে যে অফিসিয়াল ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন যার মাধ্যমে নবান্ন অ্যাপ্লিকেশন সম্বন্ধে যাবতীয় ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে কি কী ডকুমেন্টস লাগবে কত পার্সেন্টেজ প্রয়োজন হবে যাবতীয় তথ্য এগুলো নিয়ে আমরা আলাদা ভিডিও বানাবো অবশ্যই বানাবো ডকুমেন্টস কত পার্সেন্টেজ পার্সেন্টেজের দিক থেকে বলে রাখি পঞ্চাশ থেকে ষাট পার্সেন্টের মধ্যেই হলেই আপনি নবান্ন স্কলারশিপ আবেদন করতে পারেন অনেকে ভা বলতে পারেন যে না সিক্সটি ফাইভ আদতে সিক্সটি ফাইভ ছিল যখন বিকাশ ভবন ছিল সেভেন্টি ফাইভ পার্সেন্টে তখন ছিল সিক্সটি ফাইভ পার্সেন্টে নবান্ন স্কলারশিপ যখন থেকে বিকাশ ভবন সিক্সটি পার্সেন্টে করা হয়েছে তখন থেকে নবান্ন ফিফটি থেকে ফিফটি সিক্সটি পার্সেন্টের মধ্যে যাদেরই পার্সেন্টেজ থাকবে তারাই কিন্তু আবেদন করতে পারবে হ্যাঁ অনেকে দাবি করছেন আমি কি ইলেভেন পাস করেছি টুয়েলভে নাম্বার রয়েছে আমি কি নবান্ন স্কলারশিপ করতে পারবো তাদেরকে বলি আপনি করতে পারবেন না যদি চান আপনি রিনিউয়েল করতে পারেন যদি আগে আপনি অ্যাপ্লিকেশন করে এসেছেন অর্থাৎ আপনাকে ইলেভেনে রেনিউয়েল করতে পারবেন তবে ট্রাই করে দেখতে পারেন মাঝপথে কোনো স্কলারশিপ আবেদন করা যায় না এ বিষয়টা আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারলেন কারণ নবান্ন বলুন বিকাশ ভবন বলুন আপনার ইলেভেনে নাম্বার ছিল না বা টুয়েলভে গিয়ে নাম্বার আছে আপনি যখন কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছেন তখন কোনো স্কলারশিপ করলেন না সেকেন্ড ইয়ারে করছেন সেক্ষেত্রে আর সম্ভব নয় সেজন্য এই নবান্ন স্কলারশিপ এই মুহূর্তে এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনাদেরকে অনলাইনেই আবেদন করতে হবে তো এই ডকুমেন্ট সাবমিট করবেন অ্যাপ্লিকেশান সম্পন্ন করবেন যে কপিটা আপনাদের সামনে আমরা তুলে আনছি এটা হলো নবান্ন স্কলারশিপ অ্যাপ্লিকেশান করার পরে যে প্রিন্টটা বের হয় অর্থাৎ এটা দু হাজার বাইশ তেইশ সেশনের প্রিন্ট আউট এই প্রিন্ট আউটটা আমরা যখন অ্যাপ্লিকেশান সমাপ্ত করেছিলাম তখন বেরিয়েছিল তো এই প্রিন্ট আউটটা বেরোনোর পর অবশ্যই নবান্ন থেকে অ্যাকসেপ্ট করা হয়েছে সেই দেখুন ব্যাংকের আমরা স্টেটমেন্ট আপনাদের সামনে নিয়ে আসছি যেখানে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে এই টাকাটা দশ হাজার টাকাটা তিনের মাসে খুব সম্ভবত তিনের মাসে তেইশ তার তেইশ সালে অর্থাৎ নবান্ন স্কলারশিপ এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যে আসে তো এই তেইশ সালে টাকাটা প্রোভাইড করা হয়েছে দশ হাজার টাকা এটা হলো স্কলারশিপ অ্যামাউন্ট এনইএফটি করা হয়েছে তো এই স্কলারশিপ অ্যামাউন্ট দশ হাজার টাকা আপনাদেরকে প্রোভাইড করা হয়ে থাকে এই নবান্ন স্কলারশিপ আপনি চাইলে পেতে পারেন তো আজকের বিষয়টা যাদের মনে ভুল ধারণা রয়েছে যে নবান্ন করলেও পাবেন না তাদেরকেও তাদের উদ্দেশ্য করেই আপনি অবশ্যই আবেদন করুন আবেদন করুন আবেদন সঠিকভাবে আবেদন করুন তাহলে অবশ্যই নবান্ন স্কলারশিপ আবেদন করে আপনি এই স্কলারশিপের অ্যামাউন্ট পাবেন সঠিকভাবে আবেদন করতে হবে সেজন্য অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকুন আমরা চেষ্টা করবো আপনাদেরকে সমস্ত ইনফরমেশানগুলো প্রোভাইড করার কিভাবে আবেদন করবেন কী কি ডকুমেন্টস প্রয়োজন হবে কোথায় গেলে কি কী ডকুমেন্টস পাওয়া যাবে কারণ এগুলোর ক্ষেত্রে এমএলএ ডিক্লারেশন প্রয়োজন আপনার এমএলএর যে সই করবেন যে চিঠিটা লিখবেন সেটা কীভাবে লিখবেন বা কী কী প্রয়োজন সেগুলো নিয়ে আলাদা ভিডিও বানাবো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে হ্যাঁ আমরা সম্পূর্ণ বিষয়গুলো অবশ্যই ভিডিও আনার চেষ্টা করব যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে দেওয়া বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ